2007 সালের 15ই নভেম্বর রাতে পটুয়াখালীর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। বেড়িবাঁধ ভেঙে চেনা জনপদ মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। সিডর মুহূর্তেই কেড়ে নেয় বহু মানুষের প্রাণ, তছনছ হয় ঘরবাড়ি ও রাস্তাঘাট। দুর্যোগের পর উঁচু বেড়িবাঁধ নির্মাণের দাবি জানায় ক্ষতিগ্রস্তরা, কিন্তু 16 বছর পরও তা বাস্তবায়ন হয়নি। এমনকি মেরামতো করা হয়নি বিধ্বস্ত বেড়িবাঁধ, বছরের পর বছর দেয়া হচ্ছে জোড়াতালি। জীবন ও সম্পদ রক্ষায় নির্মাণ হয়নি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, এমনকি পুনর্বাসন করা হয়নি ক্ষতিগ্রস্ত অনেককেই। আমাদের এই ঘর ভাঙ্গি চুরি গেছে, সিডের বেমালা ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থও নাই জন। আমরা এই অর্থ দিয়ে আমরা এমন একটা ঘর তুললে আমরা পোয়া পান লইয়া ছেলে সন্তান লইয়া থাকবো। 16 বছর পর্যন্ত এই রাস্তাটা হয় না, আমরা পানি কাপড় জাগাইয়া তারপরে এই রাস্তায় আমরা হাঁটা চলা করি। বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা সব থেকে জরুরি। টেকসই উপকূলবাসী পেতে হলে আমাদের প্রয়োজন যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা, তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আরও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। ঘূর্ণিঝড় মোকাবেলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে, কার্যক্রম শুরু করেছে সম্ভাব্যতা সমীক্ষার। সেই সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে এসব এলাকায় স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য প্রকল্প দাখিল করা হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের তথ্য মতে সিডরে পটুয়াখালীতে 466 জনের মৃত্যু হয় আর নিখোঁজ হন 211 জন। এখন পটুয়াখালী। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।